নতুন এনার্জি ড্রিঙ্ক বাজারে আনছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগে এই ঘোষণা দিয়েছিলেন ইন্টার মায়ামির এই তারকা, এবার নাম প্রকাশ করেন সেই ড্রিঙ্কসের। MAS প্লাস নামের এই এনার্জি ড্রিঙ্কের চারটি ভিন্ন স্বাদ রয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে ফুটবলে নতুন দিগন্তের প্রসার ঘটিয়েছেন মেসি, শুধু মাঠের ভিতরে নয় বাইরেও প্রভাব রাখতে চান তিনি। এ কারণে নতুন এই প্রকল্প চালু করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নন অ্যালকোহলিক হাইড্রেশন পানীয় বাজারে আনতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। মেসি বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে বাজারে আনতে যাচ্ছেন এই যুগান্তকারী নন অ্যালকোহলিক পানীয়। চলতি বছর 13 জুন বাজারে আসার কথা পানীয়টির। প্রথমে এটি যুক্তরাষ্ট্র এবং কানাডায় বাজারজাত করা হবে। খেলাধুলার আরো খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।